फ्रेंड्स वेलकम टू माय चैनल यामी बंगो। आज के आमरा बनाते जाच्छी चिकेन रोल, चलुन रेसिपिटा देखे नी। चिकेन रोल बनाते आमादेर लागबे 500 ग्राम चिकेन, एरकम छोटो छोटो साइज करे नेवा, एकटा बड़ो पेंयाज लम्बा करे कुचोनो, ক্যাপসিকাম অর্ধেকটা লম্বা করে কাটা, রেড বেল পেপার অর্ধেকটা লম্বা করে কাটা, আদা 2 ইঞ্চি মতন কুচানো, কাঁচা লঙ্কা 10 পিস মতন কুচানো আর রসুন 12 পিস মতন কুচানো। ম্যারিনেট করার জন্য দই লাগবে 2 চামচ। ম্যারিনেট করতে মশলা লাগবে আমাদের, নুন লাগবে স্বাদ মতন, চাট মশলা 1 চামচ, লেবু অর্ধেকটা, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। চিকেনটা আমরা প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য একটা বোলে আমরা ফার্স্টে চিকেনটা নিয়ে নেব। চিকেনটা আমরা প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য একটা বোলে আমরা ফার্স্টে চিকেনটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমরা দইটা দিয়ে দেব, কুচানো আদা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি কিছুটা, ডার্ক সয়া সস 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে নেব, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে এটাকে ভালো করে আমরা মেখে ম্যারিনেট করে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। একটা বোলের মধ্যে, এই বোলের 2 বোল ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে নিলাম আর 1 চামচ হাফ চামচ খাবার সোডা। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে নেব। এটাকে ভালো করে ময়ামটাকে মেখে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমরা ভালো করে মেখে নেব। এবার এটা আমরা হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রেখে দেব। প্রথমে আমরা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নেব। এবার এটাকে আমরা মিডিয়াম টু সিম আছে 10 মিনিট মতন কষাবো। দশ মিনিট হয়ে গেছে, এবার এটা কষানো হয়ে এসছে প্রায়, আর 5 মিনিট মতো আমরা এটাকে নেড়ে নেব। চিকেনটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা এর মধ্যে
রেড বেল পেপারটা অ্যাড করে দেব। আর ক্যাপসিকামটা কিছুটা পেঁয়াজের মধ্যে অ্যাড করব, সবটা নয়। দিয়ে আরো 5 মিনিটস মতো এটাকে আমরা নেড়ে নেব। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এবার বাকি যেই পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব। এবার আমরা রোলটা বানিয়ে নেব। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবার আমরা এটা থেকে লেচি কেটে নেব। চারটে সমান সাইজের লেচি কেটে নিলাম। এবার একটা করে ডো নিয়ে তার মধ্যে একটু ময়দা নিয়ে এটাকে আমরা বেলে নেব। এইভাবে আমরা প্রত্যেকটাকে বেলে নেব। তাওয়া বসিয়ে নিয়েছি আমি, তার মধ্যে এটাকে সেকে নেব। এটাকে ভালো করে সেকা হয়ে গেছে। এবার আমরা একটু তেল দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নেব। পরোটা নিয়ে তার মধ্যে চিকেনের ফিলিংটা দিয়ে নেব। একটু গোলমরিচ ছড়িয়ে নেব, একটুখানি লেবুর রস, একটু করে সস দিয়ে নেব। গ্রিন চিলি সস, ঝাল খেতে চাইলে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে নিতে পারেন। এবার এটাকে ভালো করে রোল করে নেব। আমাদের রোলটা রেডি হয়ে গেছে। এইভাবে আমরা বাকি সব রোলগুলোকে বানিয়ে নেবো।